একদিন তো 46টা জেলাও হতে পারে, এবং 46টা জেলা বিহারে দেখুন, ওদের প্রায় 50-60টা জেলা, অথচ আমাদের কত বড় বড় জেলা, আমাদের এগুলো যে ভাগ করতে হবে, ভাগ করলে আমার তো ম্যান পাওয়ার চাই, তো ম্যান পাওয়ার চাইতে গেলে তো আমার অফিসার চাই, ইনফ্রাস্ট্রাকচার চাই, ইনফ্রাস্ট্রাকচার যদিও বা আছে, অফিসার্স নট অ্যাভেলেবেল, তবু আমরা আসার পরে কিছুটা তো বাড়িয়েছি, বলেছে এডিএম হচ্ছে ওরা পায় 2500, আপনারা পান 1200, এসডি ওরা পায় 2000, আপনারা পান 1200। আমি ঠিক করেছি এখন থেকে আইএস এবং ডাব্লিউবিসিএস ডিএম এডিএম এসডি ওরা সমান স্পেশাল অ্যালাউন্স। ফাইনাল সেক্রেটারি ভাবছে গেল, আমাদের আগে ডাব্লিউবিসিএস থেকে খুব কম ডিএম করা হয়েছে, আমরা ধারাবাহিকভাবে ডাব্লিউবিসিএস অফিসারদের ডিএম অনেক ডিএম করেছি, তিনটে জায়গায় আরো করব, আমি খুঁজে বেড়াচ্ছি, আপনাদের বলবো ভালো করে কাজটা করুন, যাতে কাউকে বলতে না হয় যে আমাকে খুঁজতে হবে। শুনলাম 100 দিনের কাজের টাকা ডিসেম্বর থেকে দেয়নি, বুঝুন 100 দিনের কাজ করেছে ছেলে মেয়েরা, গরিব লোকেরা, তাদের টাকাটা তো আপনাকে এসে বলছে টাকাটা দিন, টাকাটাই দেয়নি, যেন মনে হচ্ছে নিজের টাকা দিচ্ছে, টাকাটা তো এখান থেকে তুলে নিয়ে যায়, যে টাকাটা তুলে নিয়ে যায় তার কিছুটা ভাগ রাজ্যকে দেয়, সেখানেও যদি থাবা বাস বসায়, একেতে জিনিসপত্রের দাম আগুন, তার উপরে যদি 100 দিনের কাজে লোকে টাকা না পায়, তাহলে লোকে সেই সমস্যাটাকে সমাধান করবে। হাতে পেয়ে যাব যে এই ভিডিওটা দারুণ কাজ করেছে, এসডিও হিসেবে দারুণ কাজ করেছে, ডিএমডিসি হিসেবে দারুণ কাজ করেছে, অনেক ডিপার্টমেন্টে আমি ভালো সেক্রেটারি খুঁজে পাই না, স্পেশাল সেক্রেটারিও খুঁজে পাই না, সুতরাং এই জায়গাগুলো আপনাদের করতে হবে নিজেদের পারফরমেন্স দেখিয়ে। আমরা আগেই ঘোষণা করেছিলাম স্পেশাল সেক্রেটারি হিসেবে 2 বছর কাজ করার পর আপনাদের সেক্রেটারি ইন ডিপার্টমেন্ট হিসেবে নিয়োগ করা হবে, এটা এখনো করা হয়নি, সেক্রেটারি ইন দ্য ডিপার্টমেন্ট। আমি ঘোষণা করছি এখন থেকে ডাব্লিউবিসিএস অফিসারদের সিনিয়র মোস্ট স্পেশাল সেক্রেটারি, যারা 2 বছর ওই পদে কাজ করেছেন, তাদের সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট নিযুক্ত করা হবে। দেখো ওদের প্রেস্টিজটা তো রেস্টোর করো, আরে আজকে আধুনিক যুগে চলছো, এই তোমাদের ভুল বোঝাবুঝির কিন্তু জায়গা নেই, আইএস আর ডাব্লিউবিসিএস যেন কোনো ডিসক্রিমিনেশন না হয়, আইএস রা আমার খুব ফেভারিট এবং তোমরা অনেক পাও পাও তো, তাছাড়া আরেকটা করে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের আইএস এবং আইপিএস অফিসাররা পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্টের সঙ্গে হেলথ চেক আপের সুযোগটা পায়, এবং সবসময় তাদের অফিসে কাজ করতে গিয়ে শরীরে খেয়াল রাখা সম্ভব হয় না। Thank you.